হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মধ্যে হয়তো বা অনেকে উইন্ডোজ ইলেভেনে আপগ্রেড করেছেন এবং কোনো কারণবশত আপনার উইন্ডোজ ইলেভেনে যে ফাইল এক্সপ্লোরেটেজ সেটি ওপেন হচ্ছে না, বা যখনই সেটি আপনি ওপেন করতে যাচ্ছেন আপনাকে এরর মেসেজ দেখাচ্ছে যে নট রেসপন্ডিং। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আপনি আপনার উইন্ডোজ ইলেভেনে ফাইল এক্সপ্লোরে এই এররটি ফিক্স করবেন। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। চলুন তাহলে দেখে আসি কীভাবে আপনি আপনার উইন্ডোজ ইলেভেনে যে ফাইল এক্সপ্লোরার আছে সেই ফাইল এক্সপ্লোরার যে এররটি সেটি কীভাবে ফিক্স করবেন। সে কাজটি করার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করব তিনটি উপায়ের মাধ্যমে কীভাবে আপনি চাইলে এই ইস্যুটি ফিক্স করতে পারেন। প্রথম যে উপায় সেটি হচ্ছে আপনি আপনার উইন্ডোজ ইলেভেনে স্টার্ট মেনু থেকে রাইট ক্লিক করুন, অ্যান্ড ক্লিক করুন টাস্ক ম্যানেজার। টাস্ক ম্যানেজার ক্লিক করার পর নর্মাল আপনি দেখতে পাবেন যে আপনার টাস্ক ম্যানেজারটি এরকমটি দেখাবে। এখান থেকে একদম নিচে স্ক্রল ডাউন করে খুঁজে বের করার চেষ্টা করুন উইন্ডোজ এক্সপ্লোরার। সো আমরা এটাকে চুজ করে ক্লিক করবো রিস্টার্ট এবং দেন চেষ্টা করবো আমাদের যে ফাইল এক্সপ্লোরারটি আছে সেটি আদৌ ওপেন হয় কি না। আশা করি এই উপায়টির মাধ্যমে আপনার ফাইল এক্সপ্লোরার ইস্যুটি ফিক্স হয়ে যাবে। তারপর যদি না হয় আমি আপনাদের সাথে শেয়ার করছি দ্বিতীয় উপায়টি। আপনি আপনার উইন্ডোজ ইলেভেনের সার্চ বারে গিয়ে টাইপ করুন সিএমডি, অ্যান্ড দেন আপনি পেয়ে যাবেন কমান্ড প্রম্পট। সো আমরা ক্লিক করবো রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এবং দেন এখানে আমাদেরকে কি কমান্ড টাইপ করতে হবে। কমেন্টগুলো আপনি আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। প্রথম কমেন্টটি হচ্ছে sfc /scannow। সো আমি জাস্ট এখান থেকে কপি করে এই জায়গায় পেস্ট করে দেবো, অ্যান্ড দেন ইন্টার চাপবো এবং সাথে সাথে এটি স্ক্যানিং হবে এবং এটি স্ক্যানিং হতে একটু সময় নেবে। এবং এই স্ক্যানটি ডান সাকসেসফুল হওয়ার পর আপনি আপনার পিসিটিকে রিস্টার্ট করুন এবং তারপর দেখুন আদৌ আপনার যে ফাইল এক্সপ্লোরারটি আছে সেটি ফিক্স হয়েছে কি না। যদি না হয় আমি আপনাদের সাথে শেয়ার করছি তৃতীয় যে উপায়টি। সেক্ষেত্রে আপনি আপনার উইন্ডোজ ইলেভেনের সার্চ বারে গিয়ে ট্যাপ করুন POWER এবং আপনি পেয়ে যাবেন উইন্ডোজ পাওয়ার শেল। সো আমরা ক্লিক করবো রান এস অ্যাডমিনিস্ট্রেটর এবং দেখতে পারবো যে উইন্ডোজ পাওয়ার শেলটি অ্যাপিয়ার করবে। এখানেও আমাদেরকে একটি কমেন্ট টাইপ করতে হবে, কমেন্টটি আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনার চাইলে সেখান থেকে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেবেন। কপি করে আমরা এখানে জাস্ট পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর আপনি জাস্ট ইন্টার চাপবেন এবং সাথে সাথে এই কমেন্টটি রান হবে এবং এই কমেন্টটি রান হওয়ার পর সাকসেসফুল রান হওয়ার পর আপনি আপনার পিসিটিকে রিস্টার্ট করুন এবং তারপর দেখুন আদৌ আপনার উইন্ডোজ ইলেভেনের ফাইল এক্সপ্লোরারটি ফিক্স হয়েছে কি না। আশা করি এই তিনটি উপায়ের মাধ্যমে আপনার উইন্ডোজ ইলেভেনের যে ফাইল এক্সপ্লোরারটির যে এররটি ছিল লাইক ক্র্যাশিং বা ফাইল এক্সপ্লোরারটি ওপেন হচ্ছে না সেই ইস্যুটি ফিক্স হয়ে যাবে। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও, সি ইউ নেক্সট ওয়ান, পিস।